কাজে বাদুল ভালো তো। এখনই তুমি লিফট অন করো, তারপরে সবাইকে স্বাগত জানাও। এই দেখো সবাই, আমার বোন শাড়ি পরেছে, মাশাআল্লাহ কত কিউট লাগছে। এখন আসসালামু আলাইকুম, রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের খাবারে আমার বোন কী কী ভর্তার আইটেম করছে সেই ভিডিওগুলোই শেয়ার করব, আর আমরা কী কী করলাম বোন ভাগিনারা মিলে। তো প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবা, আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার বোন কী কী ভর্তা বানাবে সবগুলো উপকরণ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখিয়ে দিলাম চিংড়ি মাছের শুটকি, তারপরে এখানে আছে চাপা শুটকি, এখানে আরও আছে কাসকে শুটকি। তো তোমাদের কার কার কী ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবা। এই তো এখানে আরও নেওয়া হয়েছে বাদাম, তারপরে এখানে আরও আছে ধনিয়া পাতা, ভর্তার সাথে দেওয়ার জন্য ধনিয়া পাতা নেওয়া হয়েছে। এখানে আছে বেগুন, এই বেগুনগুলোও ভর্তা বানানো হবে। তারপরে আমি আমার বোনকে ভর্তা বানানোর জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো সবগুলো সুন্দর করে রেডি করে দিয়েছি ভর্তা বানানোর জন্য। এগুলো এখন ভাজা হবে, যেই ভর্তা যেভাবে বানানো হবে সেটা সেভাবে তৈরি করা হবে। প্রথমেই আমার বোন বাদামগুলো ভেজে নিচ্ছে বাদাম ভর্তা বানানোর জন্য। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবা, আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আসো আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের পরিচিত সবাইকে আমার ভিডিওগুলো শেয়ার করবা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি একসময় ফেমাস ব্লগার হব। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কখনোই আমার ফেমাস ব্লগার হওয়া সম্ভব নয়। প্লিজ 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 তোমাদের সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। আলহামদুলিল্লাহ, তিন রকম ভর্তা বানানো কমপ্লিট। আমার বোন পাটায় বেটে ভর্তাগুলো বানাচ্ছে, মাশাআল্লাহ কাজে বাদুল ভালো। দেখো সবাই কি ইয়ামি ইয়ামি মজাদার ভর্তা বানানো কমপ্লিট। তোমাদের সবাইকে আমি কি বলবো, তো আমি তো ভিডিও বানাই তারপরে এডিট করি, বিশ্বাস করবা না, মানে এই ভিডিওগুলো এডিট করার সময় মানে আমার আবার খেতে ইচ্ছে করে, আমার মুখে তো পানি চলে আসে, কি বলবো, এত মজাদার ভর্তার আইটেম। আর বিশ্বাস করো মানে ভর্তা দিয়ে প্রচুর ভাত খাওয়া যায়, মানে এই ভর্তাগুলো দিয়ে আমি দুইবার ভাত খেয়েছি। তো আমি তো একটু ভাত কম খাওয়ার চেষ্টা করি, মানে ডায়েট করতাম, এখন তো ডায়েট পুরোপুরি বন্ধ আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার শুরু করব। তো আমি ভাত খাওয়ার সময় বলতেছিলাম আজকে মনে হয় আমার পেটের মধ্যে নৌকা গেছে, মনে হয় যত ভাত দিব ততই খেতে পারবো, মানে মানে অনেক মজা করছিলাম। এখনই তুমি লিফট অন করো, তারপরে সবাইকে স্বাগত জানাও। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার আম্মু সেজেছে, আজকে আমাদের সাথে ছবি তুলব। আর হইছে তাই আমরা এখন সবাই মিলে ছাদে যাচ্ছি। তো আলবিন আলবিন আর আমি একটু আগে যাচ্ছি, তাই না? আগে চলে গেছে, হ্যাঁ এখন আমরা যাচ্ছি, আমরা চলে আসি। ছাদে একদম কাপড় চোপড় দিয়ে ভরা, মাশাআল্লাহ ছাদে কত সুন্দর গাছ আছে, কত ভালো লাগতেছে আমার দেখে। ওয়াও দেখো, পেঁপে গাছ, মিষ্টি কমড়া গাছ,
ড্রাগন গাছ। পুঁই শাক গাছ দেখো, আর এটা মনে হয় সম্ভবত আমরা বলি যে সজনেডাটা, যাই হোক ওইটার নাম না আমি ঠিক মতো বলতে পারি না, ওই গাছটাই হবে সম্ভবত। একটা মালটা গাছ আসছে, ওয়াও মাশাল্লাহ কত সুন্দর লাগে না বলো সবাই। ছাদে গাছ কিন্তু আমার অনেক অনেক পছন্দ, অনেক ভালোবাসি ছাদ বাগান। আমারও ছোট্ট একটা ছাদ বাগান আছে, জানি না কেমন আছে এখন। সবাই দোয়া করবা আমার ছাদ বাগানটা যেন অনেক ভালো থাকে। দেখো কত সুন্দর না, আমার না বিশ্বাস করো অনেক অনেক শখ ছাদ বাগানের বুঝছো, কিন্তু আমি পুরোপুরি করতে পারি না ছাদ বাগানটা। মাশাল্লাহ দেখো মিষ্টি কুমড়া শাক, এই দেখো আমার পাকনা বাবারা একদম। দেখো পাকনা কুল বাবা পড়বা, তুমি আমো নামো নিচে নামো বাচ্চা। আমার বাবা এই দেখো আশেপাশের সব দিকে শুধু গাছ আর গাছ মাশাআল্লাহ। তুমি তোমার হাল ডাকিব, এত হাল জানা লাগবে না, তুমি নামো। এই যে এইদিকে এইদিকে আছে, এইদিকে কোনো কাপড় চুপড় নাই, এইদিকে ঠিক আছে। দেখো আমাদের লিও চলে আসছে এখানে, আর আমার বোন এখানে শাড়ি পরে আসছে, ছবি তুলবে ভিডিও করবে। তাই এই দেখো সবাই আমার বোন শাড়ি পরেছে, মাশাআল্লাহ কত কিউট লাগছে। হঠাৎ করে ইচ্ছে করছে যে শাড়ি পরবে, ছাদে উঠে ছবি তুলবে, ভিডিও করবে, হঠাৎ করেই বুঝছো। আর হঠাৎ করেই রেডি হয়ে গেল, এখন সে এখন ছবি তুলবে ভিডিও করবে। আয়নের আম্মুকে দেখলে তোমরা বলতেই পারবা না যে আপার বিয়ে হয়েছে বুঝছো, এত কিউট, অনেক কিউট। আয়নাল বিনের আম্মু অনেক কিউট মাশাল্লাহ। ছাদের মধ্যে কাপড় চুপড় দিয়ে একদম ভরা, ভালোই লাগতেছে ছাদের উপরে একদম খোলা জায়গায়, ভালোই লাগতেছে। ওরে একটু লিওরে একটু বাতাস খাওয়াও না, বাতাস খাওয়ালে আমার বুকের ভিতরে লাগা জায়গা, তাই না? দেখি 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 কোন বিল্ডিং। মাশাআল্লাহ কিউট গাইস, রা তোমরা বলো তো কোন বিল্ডিং টা সবার বড়। ওই দিকে তো তোমার আন্টি আম্মু আছে, এখন ঘোরানো যাবে না, পরে ঘোরাই। জি জি আর এখানে একটা ধনু আছে, কোথায় দেখি আসো। কাপড় দিয়ে একদম ঢেকে রাখছে তো, দোলনা দেখাই যাচ্ছে না। এই দেখো দোলনা, হ্যাঁ সুন্দর, তোমরা বসো উপরে। ও যাওয়া যাচ্ছে, আমি খেয়াল করিনি প্রথমে, ও উপরে অন্যভাবে ওইটা দিয়ে উপরে যেতে হবে। এই যে এই সাইড দিয়ে উঠছে, উপরেও আরো গাছ আছে। আয়ান তুমি নামো নিচে নামো বাবা। তুমি পড়া যাইব বাবা, আয়ান দুষ্টামি করে না, নামো। একদম খোলা আকাশ, ওয়াও ছাদের ভালোই লাগে না একদম। আর আমার মানে আমার বাড়িতে আমি যখন গ্রামে থাকি, আমার ছাদের উপরে থেকে না এরকম ভিউ দেখা যায় না, মানে ঢাকা শহরের এই ভিউটাও কিন্তু অনেক অনেক ভালো লাগে। ওয়াও মাশাল্লাহ দেখো একটা কবুতর, সোনা বাচ্চা দেখি, আল্লাহ এই দেখো কবুতর।
হাই বাবু, ভালো আছো তুমি? হাই, চলে গেল। মিস করি আমি আমার পাখিগুলোকে, অনেক বেশি মিস করি মিস করি। সূর্যটা একদম ডুবে ডুবে যাচ্ছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। দেখো সবার ছাদে একদম ছাদ বাগান দিয়ে ভরা, মানে গাছ দিয়ে ভরা। দেখো চারদিকেই শুধু গাছ আর গাছ। আমার কাছে না মানে ছাদ বাগানটা অনেক পছন্দ আর অনেক বেশি প্রিয়, বুঝছো? আমার ভালো লাগে ছাদ বাগান, অনেক ভালো লাগে। কিন্তু গ্রামের মানুষরা মনে করে কি যে ছাদ বাগান মানেই ছাদ নষ্ট হয়ে যাবে, এটা কোনো কথা বলো? ছাদ নষ্ট হবে কেন, আরও ভালো ছাদ বাগান করা। দেখো কত সুন্দর, মাশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ, আমি যেন মানে আমার অনেক ইচ্ছে মানে আমি চাষ করে সব কিছু খাবো, ভালো লাগে। আর দেখো দুই পাকনা বুড়ো কি করতেছে, ওদের অনেক সাহস। আর দেখো মানে চারদিকে শুধু ছাদ বাগান ছাদ বাগান আর ছাদ বাগান। দেখো পাকনাদের, দেখো পাকনাদের, দেখো সবাই নিচে একটু দেখাও। বিয়ে হবে বাবা, দেখো কি কত সুন্দর ভাবে সাজাইছে। এখন তখনকার আমার ছোট আন্টি ভিডিও বানাই দিচ্ছিল আমার আম্মুকে, আর এখন হইছে আমার বড় আন্টি বানায় দিচ্ছে, আমার রুনা মা বানায় দিচ্ছে, ভুলে গেছিল। তো দেখো আর কালো জামা পরাটা হইছে আমার রুনামা। ফেস তো দেখান যাবে না। আর ওই যে সাদা একটা কাপড় পরা একটা লোক না, লোক না মানে ওইটা আমার আম্মুই। দেখো সবাই আলবিন কে দেখো, সরি আয়ন কে দেখো। আরে দেখো আলবিন, হাই দিতেছে গাইস দের। তুমি ঘামাই গেছো মো? এই যে তোমাকে দেখাচ্ছি আমার ভাই, দেখো এই যে তাদের ওই কোনায় দিয়ে এখন দেখতেছে আর চিল্লাচ্ছে আমার কাছে লিও কি দিয়া। আর এখন দেখো ফোমের কি আসগুলো করতেছে। আর দেড় ঘন্টা কাকু, আসো আসো যাই, আজকে রাত পর্যন্ত এখানে স্যার বাইক করি। না না চলো যাই গা, আসো। রাকিবের ব্লগ আছে না, উনি তো বহুত ভাষ্যকার আর ভয়ঙ্কর ভিডিও বানান, তাই না? কেন না বানাই না? তুমি বাড়িতে না করছে কি তোমার? আমরা ওই যে ফুচকা চ্যালেঞ্জ করো। আচ্ছা ঠিক আছে এখন চলো, এখন কি বিকাল না? হ্যাঁ এখন আয়োজন দিয়ে দিব, চলো মো চলো। তো কইছে বিকালে ফুচকা ভাজবো। আচ্ছা ভাজলে ভাজবো। দেখুন দেখুন তারা কত বড় খারাপ, মানে তারা যে ফুচকা আনছে আমাকে মাদ্রাসে দিয়ে, আর আমি এই যে মাদ্রাসে গেছি, হ্যাঁ পরীক্ষা।
না না না, আসো আসো, এখন আসো আসো, চলে যাই আমরা, আসো আসো বাবা আসো। ছাদের মধ্যে অনেকক্ষণ কাটালাম, তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমি বলছিলাম যে চলো এখন সবাই চলে যাই, তো বাচ্চারা আরও কিছুক্ষণ থাকবে, তো আমি নিচে নামতেছিলাম, তারপরে ওরা সবাই চলে আসছে। তো ব্লগ ভিডিওগুলো বানাতে অনেক অনেক বেশি কষ্ট, কিন্তু সেই অনুযায়ী ভিউস একদমই হচ্ছে না। প্লিজ 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 তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার চ্যানেলটা একসময় অনেক বেশি বড় হবে। প্লিজ তোমাদের সবার দোয়া আর ভালোবাসা চাই। তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে বলবা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো আমার আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।